বিশ্বনবীকে অবমাননার প্রতিবাদে আগামীকাল ডানকুনি মুসলিম সমাজ উন্নয়ন সমিতির পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছিল এবং সেটা একেবারে মৃগালা যে মাদ্রাসা সেখান থেকে শুরু করে হাউজিং পর্যন্ত যাওয়ার কথা ছিল। কিন্তু যেমনটা আমরা জানতে পাচ্ছি, আজই এই যে প্রতিবাদ মিছিল তাকে নিয়ে একটা বৈঠক হয় পিরজাদা তহা সিদ্দিকীর নতুন বাড়িতে। দেখতে পাচ্ছেন ঠিক এখানেই এই বৈঠক হয় এবং সেখান থেকে যেমনটা সিদ্ধান্ত, আপাতত এই যে আগামীকালের যে প্রতিবাদ মিছিল সেটা স্থগিত রাখা হচ্ছে, আগামী দিনে নতুন করে তারিখ জানানো হবে এমনটাই পিরজাদা তহা সিদ্দিকী সাহেব তিনি জানিয়েছেন। তবে এই যে প্রতিবাদ মিছিল, সেই প্রতিবাদ মিছিল না হলেও যেমনটা আমরা জানতে পাচ্ছি ডানকুনি মুসলিম সমাজ উন্নয়ন সমিতির পক্ষ থেকে ডানকুনি থানাতে একটি লিখিত অভিযোগ তারা করবেন নূপুর শর্মার গ্রেপ্তারের দাবিতে। ইতিমধ্যেই যেটা জামিয়াতে উলামায়ে বাংলা তার পক্ষ থেকেও আমরা দেখতে পাচ্ছি ডানকুনি থানায় আজকেই লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, তার পাশাপাশি ডানকুনি মুসলিম সমাজ উন্নয়ন সমিতি তার পক্ষ থেকেও লিখিত অভিযোগ দায়ের করা হবে। এভাবেই যেমনটা যারা পীর সাহেব পীরজাদা রয়েছেন এবং যারা অন্যান্য মুসলিম সংগঠনের রয়েছেন তাদের যেটা বক্তব্য যে প্রতিবাদ হবে, প্রতিবাদের একটা ধারা একটা সীমা থাকবে, সেই সীমা মেনেই করা উচিত এবং শান্তি বজায় রাখতে হবে, যে বর্তমান পরিস্থিতি সেখানে শান্তি অবশ্যই বাংলায় বজায় রাখতে হবে, এই আবেদন তারা করেছেন। এবং এভাবেই লিখিত অভিযোগ থানায় থানায় দায়ের করা বা শান্তিপূর্ণ মিছিল করা তার পক্ষেই কথা বলছেন পীরজাদা তহা সিদ্দিকী। যে মিছিল আপনার অংশগ্রহণ করার কথা ছিল সেটা কি ক্যান্সেল হচ্ছে না স্থগিত হচ্ছে? আসসালামু আলাইকুম। সর্বপ্রথমে ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফ মুজাদ্দেদিয়া অনাথ ফাউন্ডেশনের তরফ থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে মোবারকবাদ জানাচ্ছি। বাংলা নয়, ভারত নয়, সারা বিশ্বে অবগত আছে নূপুর শর্মা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যে সমালোচনা করেছে, সেই সমালোচনার পরিপ্রেক্ষিতে সারা বিশ্বে উত্তাল, তার সাথে সাথে আমাদের ভারতবর্ষ এবং বাংলায়, এই বাংলায় চারিদিকে প্রতিবাদ সভা হচ্ছে, মিটিং মিছিল হচ্ছে। এই মিটিং মিছিলকে কেন্দ্র করে বহু জায়গায় অরাজকতা ঘটেছে আর অনেক জায়গায় শান্তিপূর্ণভাবে হয়েছে। এই কয়েকদিন আগে পথ অবরোধ হয়েছে, যেটা হওয়া কাম্য নয়, বিশেষ করে এই পরিস্থিতিতে। আমরা ডানকুনি মুসলিম সমাজ উন্নয়ন সমিতির উদ্যোগে আগামীকাল অর্থাৎ সোমবার 13 তারিখে মিরগেলা থেকে ডানকুনি আমরা একটা পথসভা ডাক দিয়েছিলাম। আমরা বলতে ডানকুনি মুসলিম সমাজ উন্নয়ন সমিতি, তাতে আমাকে তারা প্রধান অতিথি হিসাবে ডেকেছিলেন এবং ওই সমাজ উন্নয়ন সমিতি উদ্যোগে যত অনুষ্ঠান হয় আমি যাই। এই পরিস্থিতিতে যেহেতু বাংলার অভিভাবিকা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি করজোড়ে অনুরোধ করেছেন বাংলাকে শান্তি রাখার জন্য। তিনি এটাও বলেছেন সাম্প্রদায়িক দল তারা চাইছে বাংলাকে অশান্তি করার জন্য। সেই পরিপ্রেক্ষিতে আমরা এটাকে বন্ধ রাখছি, স্থগিত রাখছি, মানে আমরা এটাকে স্টপ করছি সোমবারে। ডানকুনি মুসলিম সমাজ উন্নয়ন সমিতির উদ্যোগে সোমবারে হবে এইটা চারিদিকে খবর হয়ে গেছে এবং প্রত্যেকটা মসজিদে আমরা জানিয়েছি, তাদের ঘরে উদ্দেশ্য করে বলছি এই সমাবেশটা 13 তারিখে হবার কথা ছিল, আমরা এটা বন্ধ রাখছি 13 তারিখের জন্য। 13 তারিখের পর থেকে 15 থেকে 20 দিনের মধ্যে আমরা একটা বড় সমাবেশের ডাক দেব। সেই সমাবেশে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই সাম্প্রদায়িকের বিরুদ্ধে বক্তব্য রাখবেন, নিশ্চয়ই আপনারা অনুষ্ঠানে আসবেন। কারণ আমরা এই 13 তারিখে বন্ধ রাখছি বলে কিছু মানে কমান্ড হতে পারে যে ভয়ে বন্ধ করেছে, যে না হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আমরা বিশ্বের মুসলমান জীবনটাকে কুরবানি করে দিতে পারি।
ঠিক তেমনই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নিজে বলেছেন, তোমরা রাস্তায় যদি কাঁটা কাঁটা পড়া আছে দেখো, দেখতে পাও কাঁটা পড়া আছে, ওই কাঁটাগুলোকে তোমরা সরিয়ে দেবে, কারণ অন্য কোনো মানুষের কষ্ট না হয়। অতএব আমরা সে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শের লক্ষ্য রাখছি, বিশেষ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, হুগলির প্রশাসন, তাদের অনুরোধ এই মুহূর্তে আপনারা একটু বন্ধ রাখলে খুব ভালো হয়, কারণ যেখানে পথ অবরোধ হয়েছে হাওড়া জেলায় ওখানে অনেক মানুষ অ্যারেস্ট হয়েছে, কিন্তু আমাদের কাছে খবর আছে কিছু মানুষ সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তি তারা মুসলমানদের লিবাস তারা অলরেডি জামা লুঙ্গি টুপি কিনে রেখে দিয়েছে বিভিন্ন জায়গায়। যখন এই ধরনের কোনো আমাদের মিটিং মিছিল হবে তারা তাদের ঘরে ঢুকানো হবে, মুসলমান সেজে ঢুকিয়ে তাদের ঘরে ঢুকিয়ে অরাজকতা সৃষ্টি করা হবে, সেই দিকেও আমরা লক্ষ্য রেখে আমরা এটাকে এই মুহূর্তে আমরা বন্ধ রাখছি, কিন্তু আমরা সমাবেশ করব 15-20 দিনের মধ্যে আমরা সমাবেশ করব প্রশাসনের অর্ডার নিয়ে, সেই সমাবেশটা শান্তিপূর্ণ সমাবেশ হবে। সেই সমাবেশে শুধু মুসলমানরা বক্তব্য রাখবে না, সর্বজাতির মানুষ বক্তব্য রাখবে। আমি তার সাথে সাথে সারা বাংলার মানুষকে বলবো, আপনি এমন কাজ করবেন না, এমনভাবে পথ অবরোধ করবেন না, পথ অবরোধটা আমি বিশ্বাসই করি না, আমি ফুল বিরোধী। আপনারা মিটিং করছেন মিছিল করছেন করুন, যাতে কোনো মানুষের কষ্ট না হয় সেটা আপনাকে আমাকে লক্ষ্য রাখতে হবে। সব সময় আমাদের বাংলার মানুষকে প্রশাসনকে সাহায্য করতে হবে, আর প্রশাসনকে আমাদেরও সাহায্য করতে হবে। যেখানে যেখানে অরাজকতা হয়েছে, আমরা শুনেছি অনেক মানুষকে অ্যারেস্ট করা হয়েছে, অনেক মানুষকে অ্যারেস্ট করা হয়েছে, প্রশাসনের কাছে আমার অনুরোধ থাকবে যাতে নিরীহ মানুষকে অ্যারেস্ট করা না হয়, আর যদিও করা হয় সেগুলো লক্ষ্য রাখতে বলবো। কেন নপুর শর্মা, যে নপুর শর্মা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে মন্তব্য করেছে, সেই নপুর শর্মাকে এখনও গ্রেপ্তার করা হয়নি, এখনও অ্যারেস্ট করা হয়নি। উত্তরপ্রদেশে দেখেছেন কিছু গদি মিডিয়া, কিছু পাঁচাটা মিডিয়া, তারা টিভিতে সবসময় দেখাচ্ছে, ইলেকট্রনিক মিডিয়া দেখাচ্ছে যে উত্তরপ্রদেশে মুসলমানরা কীভাবে পাথর ছুটছে দেখো, কীভাবে ঢিল ছুটছে দেখো, কীভাবে টায়ার জ্বালাচ্ছে দেখো, বারে বাদ দেখাচ্ছে, বারে বাদ দেখাচ্ছে, এটা সারা বিশ্বের মানুষের কাছে বার্তা যাবে। কিন্তু ওই গদি মিডিয়াগুলো যাদের দিকে পাথর ছুটছে মুসলমানরা টুই পড়ে, আর তারা অপোজিটটা কিন্তু দেখাচ্ছে না তারা কী করছে। সেই উত্তরপ্রদেশে যারা অন্যায় করেছে তারা শাস্তি পাক, এটা আমি চাই, কিন্তু তারা শাস্তি পাবে, কিন্তু তার মা কী করেছে, তার বাপ কী করেছে, তার বোন করে কী করেছে, উত্তরপ্রদেশ সরকার যারা এই ধরনের অন্যায় করেছে তার প্রশাসন সেই সব ছেলেগুলো হাত পা ভেঙে দিয়েছে এবং তাদের বাড়িতে বুলডিজার দিয়ে ভাঙছে। যে বুলডিজার দিয়ে ভাঙতে হয় আগে তো নপুর শর্মাকে ভাঙতে হবে, আর যখন অশান্তি হয়, একা তো অশান্তি হয় না, অশান্তি তো দুটো নিয়ে হয়, তো অন্য ব্যক্তিদের বাড়ি কেন ভাঙা হয়নি। তো যোগী সরকার যেটা করছে এটাই সারা ভারতবর্ষের মানুষ কিন্তু লক্ষ্য রাখছে, সারা বিশ্বে কিন্তু লক্ষ্য রাখছে, যোগী সরকার তার ক্ষমতায় অপব্যবহার করছে, আমরা এর প্রতিবাদ করছি, আমরা প্রতিবাদ করছি। সারা বিশ্বে দেখছে যোগী সরকার উত্তরপ্রদেশে কীভাবে মুসলমানদের প্রতি অত্যাচার জুলুম করছে, আর কেন্দ্রীয় সরকার ক্ষমতায় আসার পরে ভারতবর্ষের মুসলমানদের প্রতি কী অত্যাচার, কী জুলুম হচ্ছে, মসজিদের প্রতি কী অত্যাচার হচ্ছে, মাদ্রাসার প্রতি কী অত্যাচার হচ্ছে, কুরআনকে নিয়ে কী অবমাননা করা হচ্ছে, আসিফাকে ধর্ষণ করে কীভাবে মারা হয়েছে, আফরাজুলকে কীভাবে মারা হয়েছে, আখলাককে কীভাবে মারা হয়েছে, আজকে এরা অপরাধী। আজকে উত্তরপ্রদেশে মুসলমানদের ধর্মস্থান সেই মিনারে উঠে ঝান্ডা বাঁধছে, তারা অপরাধী নেই, মসজিদে গিয়ে ইট মারছে, মসজিদগুলো ভাঙছে, মসজিদের ভেতরে কোরআন শরীফ পোড়ানো হচ্ছে, ওইগুলো অপরাধ নাই, ওইগুলো অপরাধ নাই। তাহলে সারা বিশ্বের মানুষ দেখছে
নিশ্চয়ই বিচার করবে, বিশেষ করে ভারতবর্ষের মানুষ বিচার করবে বলে আমি মনে করি। আমি সবশেষে সারা ভারতবর্ষের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষকে বলবো, আপনারা শান্তি বজায় রাখুন, সাম্প্রদায়িকের বিরুদ্ধে ঢুকে দেওয়ান, সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ নেতা এবং যারা পলিটিক্যাল দল তাদের বিরুদ্ধে ঢুকে দাঁড়ান, এই আমার অনুরোধ। আজকে যে প্রতিবাদ মিছিল যেমনটা ডানকুনিতে হওয়ার কথা, সেখানে হাজার হাজার মানুষ পথে নামতো, সেখান থেকে বিশৃঙ্খলা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এমনটাই পেজা তোয়া সিদ্দিকী সাহেব দাবি করছেন। সেই কারণেই আগামীকালের যে প্রতিবাদ মিছিল সেটা ডানকুনিতে স্থগিত রাখা হচ্ছে এবং আগামী যে তারিখ সেটাও জানানো হবে এমনটাই পেজা তোয়া সিদ্দিকী তিনি জানিয়েছেন। এইচবি ডিএনএন বাংলা হুগলি।